সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সবচেয়ে বেশি স্বাদে এবং সঠিক পদ্ধতিতে ব্রয়লার মুরগি রান্না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন ভিওর্স দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য মুরগির মাংস নিলাম এক কেজি পরিমাণ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিলাম স্বাদ অনুযায়ী জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের চেয়ে আর একটু বেশি অর্থাৎ উঁচু করে এক চা চামচ একটা চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো তবে আপনারা ঝাল ইচ্ছা করলে কমাতে বা বাড়াতে পারেন আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মুরগির মাংস মেখে নিচ্ছি এই অবস্থায় আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে হাঁড়িটা খুব ভালোভাবে চুলা দিয়ে গরম করে নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে গরম করে তারপর চিকেন পিসগুলো আমি এতে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম খুব বেশি সময় নিয়ে ভাজবো না তবে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে আমি ভেজে নিচ্ছি এক পাশ হালকা ভেজে নেওয়া হলে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি এইভাবে করে আমি ভেজে নেব এতে করে হবে কি আমি মুরগির মাংস যখন রান্না করবো তখন এর মাংস খুলে খুলে আসবে না বা ছেড়ে ছেড়ে আসবে না দেখুন আমি এইভাবে করে ভেজে নিলাম এখন সেই তেলেই আমি দুটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি চুলা রাসটা এ পর্যায়েও মিডিয়াম হিটেই আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা তবে মাছ বরাবর আমি চিড়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম রেখেই আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের কালার চেঞ্জ হলেই আমি এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করতে থাকবো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ ভাজনা বাটা বা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এখন খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি চুলা আঁচটা এ পর্যায়ে লো টু মিডিয়াম হিটে আছে কষিয়ে না হলে আমি ভেজে রাখা চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম চিকেন পিসগুলো ভেজে নিলে মাংসের স্বাদটা অনেক অনেকগুণ বেড়ে যায় এবং একটু বেশি সময় নিয়ে কষালে এর মাংসগুলো ছেড়ে ছেড়ে আসে না যাই হোক যে বলে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেই বোল ধুয়ে আমি পানি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো আনুমানিক তো এখন উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিচ্ছি আমি চার মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে দিব চুলার আঁচটা আমি হাই হিটে দিইনি লো টু মিডিয়াম হিটে আছে এখনও এখন এর মধ্যে আমি দুই কাপের মতো পানি অ্যাড করে দিব এমনি রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে দিব গরম পানি অ্যাড করলাম না এখন চুলার আঁচটা প্রথমে লো টু মিডিয়াম হিটে দিয়ে আমি একটু বলক এলেই চুলার আঁচটা আবারও লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এতে করে মাংসের ভেতরে খুব সহজে এবং খুব ভালোভাবে মশলাগুলো পৌঁছিয়ে যাবে আমি কথা বলার ফাঁকে ফাঁকে আমি ঢাকনা তুলে দুই তিনবারের মতো মাংসগুলো নেড়ে দিয়েছি এবং আমার কাছে মনে হল লবণ একটু কম হয়েছে এই জন্য কিছু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি অ্যাড করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা লোতেই রেখে দিব। পাঁচ মিনিটের মতো এইভাবে রান্না করে চুলা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঠিক এইভাবে ঢেকে আমি পাঁচ মিনিট আরও রেখে দিব। এইবার পরিবেশনের পালা তো আশা করছি ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ